পর্তুগিজরা গোয়াকে সুরক্ষিত নগরে পরিণত করল। 1510 খ্রিস্টাব্দে তারা গোয়া অধিকার করেছিল। গোয়ার দুর্ভেদ্য দুর্গ তাদের দিগন্ত বিস্তারিত সমুদ্র সাম্রাজ্যের কেন্দ্রস্থল হয়ে দাঁড়াল। এবার অ্যালবুকার্কের শিকার সন্ধানী তীক্ষ্ণ দৃষ্টি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর দিকে নিবদ্ধ হল। তাঁর কর্মসূচি পূর্ব থেকেই নির্ধারিত ছিল। এতদিন তাঁর বাণিজ্য তরী ও রণতরী ভারত মহাসাগর, আরব সাগর ও লোহিত সাগরের মধ্যেই চলাচল করত। এবার তারা প্রশান্ত মহাসাগরের বুকে অশান্তির আলোড়ন জাগিয়ে তুলল। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জের আধুনিক নাম ইন্দোনেশিয়া। এই দ্বীপগুলোর সংখ্যা প্রায় 3000। দ্বীপগুলো মশলার জন্য বিখ্যাত। প্রাচীন কাল থেকে এদের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগ চলে আসছিল। বহু শতাব্দী আগে ভারতীয়রা মালয়ে, ইন্দোনেশিয়ার দ্বীপগুলোতে, কম্বোডিয়ায় এবং চম্পা প্রভৃতি স্থানে অনেক উপনিবেশ স্থাপন করেছিল। ভারতের বণিকরা ইন্দোনেশিয়ার দ্বীপগুলো থেকে জাহাজ বোঝাই করে মশলা নিয়ে আসত, আর তাই নিয়ে দেশে দেশে বাণিজ্য করে ফিরত। ইন্দোনেশিয়ার এই মশলা নিয়ে বাণিজ্য তারা কবে থেকে শুরু করেছিল সে কথা নির্দিষ্ট করে বলা যায় না, তবে কালিদাসের রঘুবংশ কাব্যেও আমরা তার উল্লেখ পাই। কবি সমুদ্রের ওপারের দ্বীপগুলো থেকে সুগন্ধি মশলার বোঝাই ভারতীয় জাহাজের বর্ণনা করেছেন। প্রাচীনকালে ভারতবর্ষ এই মশলার জন্যই ইউরোপীয় দেশগুলোর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তারা জানত না এই মশলা শুধু ভারতবর্ষেই জন্মায় না, তার অধিকাংশই আসে ইন্দোনেশিয়া থেকে। বহুদিন আগে থেকে এই অঞ্চলে চীনাদেরও যাতায়াত ছিল। মিং বংশের রাজত্ব থেকেই নিয়মিতভাবে জাহাজ চলাচল হতে থাকে। মশলা তাদের আকর্ষণের অন্যতম কারণ, এটা অনুমান করা অসঙ্গত হবে না। মিং সম্রাট ইয়াংলোর রাজত্বকালে চীনাদের নৌ অভিযান চরম উন্নতি লাভ করে। বিখ্যাত নৌসেনাপতি চেং হো এ অভিযানের পরিচালক ছিলেন। দোভাষী মাহুয়ান তাঁর এই অভিযানের সঙ্গী ছিলেন। মাহুয়ানের লিখিত বৃত্তান্ত থেকেই আমরা চেংহোর দক্ষিণ সমুদ্র অভিযানের পূর্ণ বিবরণ জানতে পারি। চেংহোর একটি নৌবহরে কমপক্ষে 65 জাহাজ ছিল, তার মধ্যে কতগুলো বৃহৎ আকার জাহাজও ছিল। চেংহো যে শুধু প্রশান্ত মহাসাগরেই বিচরণ করতেন তা নয়, তার নৌবহর বহুবার সিংহল, কালিকট, এমনকি এডেন পর্যন্ত গেছে। চেংহো মৃত্যুর পর চীনাদের নৌ অভিযানের আর কোনো বিবরণ আমরা পাই না। চেংহোর উপর্যুপরি নৌ অভিযানের ফলে মালয় এবং ইন্দোনেশিয়ার কয়েকটি দ্বীপে চীনাদের সাম্রাজ্য বিস্তারিত হয়ে পড়ে। এখানকার শাসকরা চীনের প্রভুত্ব স্বীকার করে নিয়ে তাকে কর যোগাতেন, কিন্তু এই সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য কোনো রকম যুদ্ধ বিগ্রহ ঘটেছিল বলে জানা যায়নি। ইন্দোনেশিয়ার জনৈক আধুনিক ঐতিহাসিক এ সম্পর্কে যে বিবরণ দিয়েছেন তাতে দেখা যায় তারা যে পদ্ধতিতে এখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে নূতনত্ব আছে। তিনি বলেছেন, চীনের রাষ্ট্রদূতরা বন্দরে বন্দরে গিয়ে শাসনকর্তাদের সঙ্গে সৌজন্যসূচক আলাপের মধ্য দিয়ে বোঝাতেন যে তারা যেন ব্যক্তিগতভাবে পিকিংয়ে গিয়ে সম্রাটের আনুগত্য স্বীকার করে তাকে কর দান করেন। এই প্রচারে আশ্চর্য রকম ফল পাওয়া গেল। কয়েক বছরের মধ্যে অনেকেই ধাওয়া করলেন পিকিংয়ের দিকে। সবচেয়ে প্রথমে গেলেন পুনির রাজা। এই পুনি হয় পশ্চিম বর্ণীয়, নয়তো ব্রুনেই। 100 বছর পর্যন্ত তারা চীনের করদ রাজা ছিলেন। এরা সবাই ছোট ছোট রাজা,
সম্ভবত বাইরের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্যই তারা স্বেচ্ছায় প্রবল পরাক্রমশালী চীনের পক্ষপুটে আশ্রয় নিয়েছিলেন। মিং রাজত্বের অবসানে সমস্ত অঞ্চলের উপর চীনের প্রভাব সম্পূর্ণভাবে নিঃশেষ হয়ে যায়নি। এই সময় মশলা সন্ধানী পর্তুগিজদের নৌবহর এখানকার সমুদ্রে এসে প্রবেশ করল। বহু শতাব্দী আগে দক্ষিণ ভারতের হিন্দুরা এই সমস্ত দ্বীপে এসে উপনিবেশ স্থাপন করেছিল। তার স্মৃতিচিহ্ন এখনও একেবারে লুপ্ত হয়ে যায়নি, কিন্তু বর্তমানে এ সমস্ত অঞ্চলের অধিবাসীরা প্রায় সবাই মুসলমান। ভারতবর্ষের গুজরাট রাজ্য থেকে সর্বপ্রথম ইসলাম ধর্ম এখানে আসে। বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে ইসলামেরও প্রসার হতে থাকে। 15 শতকের মাঝামাঝি সময়ে বন্দর অঞ্চলে মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। হিন্দুদের সমাজ বন্ধন শিথিল হয়ে যায় এবং নানাভাবেই তাদের অবনতি ঘটতে থাকে। পর্তুগিজরা যখন এখানে এসে প্রবেশ করল, তখন এসব অঞ্চলের মুসলমান ও হিন্দুদের মধ্যে খুবই ঠোকাঠুকি চলছিল। কোনো বিদেশি আক্রমণকারীর পক্ষে এ একটা সুবর্ণ সুযোগ। পর্তুগিজরা এই সুযোগটাকে তাদের নিজেদের কাজে লাগাতে ত্রুটি করল না। এবার পর্তুগিজদের প্রবেশ পর্বের কথা বলি। আগেই বলেছি, প্রাচ্য অঞ্চলের সবচেয়ে বেশি মশলা উৎপন্ন হতো ইন্দোনেশিয়ার দ্বীপগুলোতে। সেই মশলা মালয়ের মালাক্কা হয়ে ভারতের কালিকট ও অন্যান্য বন্দরে পৌঁছত। তারপর আরব বণিকরা এই মশলায় বোঝাই জাহাজ নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে লোহিত সাগরের বন্দরে বন্দরে ভিড়ত। সেখান থেকে সেই মশলা সারা ইউরোপের বাজারে ছড়িয়ে পড়ত। কিন্তু পর্তুগিজরা আপনাদের সমুদ্রের প্রভু বলে ঘোষণা করে পূর্ব দেশের এই মশলার বাণিজ্যকে নিজেদের একচেটিয়া করে নিতে চাইল। এই জলদস্যুদের উৎপাতে অন্যান্য বণিকদের সমুদ্র পথে চলাচল কঠিন হয়ে দাঁড়াল। কিন্তু পর্তুগিজরা বুঝতে পেরেছিলেন, যে পথ দিয়ে মশলা আসে সেই মালাক্কা প্রণালীতে কর্তৃত্ব স্থাপন করতে না পারলে ভারত মহাসাগরের বাণিজ্যকে করায়ত্ত করা সম্ভব হবে না। 1509 খ্রিস্টাব্দে লোপোদা সিকুইয়েরা এই উদ্দেশ্যে 6টি জাহাজ নিয়ে মালাক্কা গিয়েছিলেন। অবস্থাটা তদন্ত করে দেখাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। অনুমতি চাইতেই সুলতান রাজি হয়ে গেলেন। বললেন, বেশ তো, আপনারা আমার এই বন্দরে আর সব দেশের বণিকদের মতোই বাণিজ্য করুন, আমার এতে কোনো আপত্তি নেই। কিন্তু মালাক্কায় যেসব আরব বণিকরা ছিল, পর্তুগাল সম্পর্কে তাদের হাড়ে হাড়ে অভিজ্ঞতা আছে। এদের অত্যাচারে আরব সাগর আর ভারত মহাসাগরে তাদের বহু দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। পর্তুগিজদের চিনতে তাদের বাকি নেই, সেই কথাই তারা অনেক করে বুঝিয়ে বলল সুলতানকে। এরা কী মতলব নিয়ে এসেছে, কী করছে, সব কথাই তারা খুলে বলল। তাছাড়া মুসলমানদের এমন দুশ্মন কে আছে আর? এদের আশ্রয় দেওয়া মানে সর্বনাশকে ডেকে নিয়ে আসা। সুলতান তাদের মুখে এসব কথা শুনে ভয় পেয়ে গেলেন। জেনে শুনে এমন শত্রুকে কেমন করে জায়গা দেওয়া যায়? তিনি স্থির করলেন, অনুমতি ফিরিয়ে নেবেন। কথাটা কানাকানি হয়ে সিকুইয়েরার কানে এসে গিয়েছিল। তিনি সুলতানের আদেশ পাবার আগেই মালাক্কা ছেড়ে দ্রুত চম্পট দিলেন। যে সময়ের কথা বলছি, তখন মালাক্কা একটি আন্তর্জাতিক বন্দর হয়ে দাঁড়িয়েছিল। জাভা, মোলাক্কাস এবং ইন্দোনেশিয়ার অন্যান্য দ্বীপে এমন সমস্ত মশলা জন্মাত যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। সেই সমস্ত মশলা এসে জমত সেই মালাক্কার বন্দরে। এই মশলা নিয়ে বাণিজ্য করবার জন্য পূর্বে চীন, জাপান এবং পশ্চিমে ভারতবর্ষ, আরব ও পারস্য থেকে বণিকরা এই বন্দরে নিয়মিত যাতায়াত করত। এই সম্পর্কে অ্যালবুকার্ক নিজেই লিখে গেছেন,
প্রতি বৎসরে মালাক্কায় ক্যাম্বে, চাউল, দুবুল, কালিকট, এডেন, মক্কা, শেহর, জেদ্দা, করমণ্ডল, বাংলা, চীন, গোর, জাভা, পেগু ও অন্যান্য জায়গা থেকে জাহাজ আসে। সিকুয়েরার কাছে সমস্ত অবস্থাটা শোনবার পর অ্যালবুকার্ক স্থির করলেন তিনি নিজেই যাবেন মালাক্কায়। 18টা জাহাজ সাজিয়ে নিয়ে তিনি কোচিন থেকে যাত্রা করে মালাক্কায় এসে পৌঁছলেন। সেটা 1511 খ্রিস্টাব্দের কথা। বন্দরে নানা দেশের বণিকদের জাহাজ ছিল, একসঙ্গে 18খানি সশস্ত্র পর্তুগিজ রণতরীকে আসতে দেখে বণিকেরা ভয়ত্রস্ত হয়ে উঠল। সে সময় পর্তুগিজদের নামে সকলেরই হৃৎকম্প। বণিকের কাজ বাণিজ্য, যুদ্ধ তাদের বৃত্তি নয়, কিন্তু পর্তুগিজদের তো তা নয়। এদের বাণিজ্য আর দস্যুবৃত্তি একই সঙ্গে চলে, ওরা গায়ের জোরে ব্যবসা করে। এদের ভয়ে সব দেশের বণিকরাই সমুদ্র পথে চলবার সময় সশস্ত্র হয়ে চলে, কিন্তু বন্দর নিশ্চিত বিশ্রামের স্থান, এখানে মারামারি কাটাকাটির জন্য কেউ তৈরি হয়ে থাকে না। তাছাড়া এই সমুদ্রে পর্তুগিজরা কখনো আসতো না, ওরা কি পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে দেবে না? অ্যালবুকার্ক বন্দরের কাছে এসে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে যারা মুসলমান নও তারা কোনো ভয় করো না, আমরা তাদের কিছু বলবো না, কিন্তু মুসলমান যারা তাদের একটাকেও আমরা ছাড়বো না। আর ওই হতভাগা মুসলমানদের যারা সাহায্য করতে বা বাঁচাতে চেষ্টা করবে তাদেরও একই গতি হবে। তোমরা ভালো মানুষেরা যে যেখানে আছো সেইখানেই চুপ করে থাকো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, আমাদের কাজ আমরা করি। পর্তুগিজদের সামনে 2 জাহাজ, তার মধ্যে কামানগুলো উদ্যত হয়ে আছে, একটুমাত্র সংকেতের অপেক্ষা। সঙ্গে সঙ্গে কামানগুলো গর্জে উঠে অগ্নিবর্ষণ শুরু করবে। এরকম দৃশ্য বণিকদের অনেকেরই দেখা আছে, তারা কি মুসলমান কি অমুসলমান সবাই ভয়ে চুপ করে রইল। অ্যালবুকার্কের নির্দেশে আরব বণিকদের ও ক্যাম্বের মুসলমান বণিকদের জাহাজগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, সেই আগুনের আভায় উজ্জ্বল হয়ে উঠল চারদিক। পুড়ে মরার হাত থেকে বাঁচবার জন্য সেই সব জাহাজের লোকেরা ঝাঁপিয়ে পড়ল পানির মধ্যে, যারা পারল সাঁতরে প্রাণ বাঁচাল, কিন্তু অধিকাংশ পানি থেকে উঠতে পারল না। শিকারী পর্তুগিজরা উল্লাসধ্বনি তুলে জলচর প্রাণীর মতো তাদের শিকার করল। চীনা ও হিন্দু বণিকরা আতঙ্কে স্তব্ধ হয়ে সে দৃশ্য দেখল। সেদিন ছিল পর্তুগিজদের পেট্রন সেন্ট জেমসের উৎসব দিন। অ্যালবুকার্ক আর তার পর্তুগিজ বাহিনী এইভাবেই সেই পবিত্র দিবস উদযাপন করল। এটাও তাদের সেই ধর্মযুদ্ধেরই একটা অংশ। অ্যালবুকার্ক সেদিন তার লোকদের উদ্দেশ্যে এই কথাই বলেছিলেন। তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, এইভাবেই আমরা সমস্ত আরবীয়দের এদেশ থেকে বিতাড়িত করব, মোহাম্মদের ধর্মের শিক্ষা চিরদিনের মতোই নিবিয়ে দেব, যাতে এরপর তার কোনোদিন জ্বলে উঠতে না পারে। এইভাবেই আমরা আমাদের প্রভুর পবিত্র কর্তব্য সম্পন্ন করব। প্রভুর প্রতি কর্তব্যের কথা উল্লেখ করবার পর রাজার প্রতি কর্তব্য বর্ণনা করতে গিয়ে তিনি তাদের উদ্দেশ্যে বললেন, আমি এ কথা নিশ্চিতভাবেই জানি, যদি আমরা আরবিদের হাত থেকে মালাক্কার বাণিজ্য ছিনিয়ে নিতে পারি তাহলে কায়রো ও মক্কা সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হবে, এবং ভেনিসের বণিকরা যদি পর্তুগাল গিয়ে মশলা না কিনে নিয়ে আসে তবে তাদের মশলা পাওয়ার কোনো পথ খোলা থাকবে না। ধর্মীয় প্রেরণা এবং নগ্ন নৃশংস স্বার্থবুদ্ধির কি এক অপূর্ব সমাবেশ! কিন্তু এটা পর্তুগিজদেরই একচেটিয়া নয়,
এ দৃষ্টান্ত কোন দেশে নেই? মানবতা বিরোধী অতি জঘন্য কাজের সাথে যদি কোনো মতে ধর্মকে সংশ্লিষ্ট করে রাখা যায়, তবে তার সব দোষ কেটে যায়। শুধু দোষ কেটে যাওয়াই নয়, সময় সময় তা অতি মহৎ ও পবিত্র কাজ বলেও কীর্তিত হয়ে থাকে। অ্যালবুকার্ট চীনা বণিকদের কাছ থেকে নৌকা চেয়ে নিয়ে তারই সাহায্যে তাঁর সৈন্যদের মাটিতে নামালেন। পর্তুগিজরা যুদ্ধ করে নগর অধিকার করবার জন্য তৈরি হয়ে এসেছিল। যুদ্ধ বাঁধল। প্রথম আক্রমণে পর্তুগিজদের হটে আসতে হয়েছিল। দ্বিতীয়বারের আক্রমণে দুপক্ষে ভীষণ সংঘর্ষ হয়। এইবার নগর পর্তুগিজদের দখলে এসে গেল, কিন্তু সুলতান আর তাঁর সৈন্যবাহিনী আগেই নগর ছেড়ে চলে গিয়েছিলেন। নগরবাসীদের ব্যাপকভাবে হত্যা করা হয়। যারা প্রাণে বেঁচে গিয়েছিল তাদের পণ্যের মতোই ক্রীতদাস রূপে বিক্রি করা হয়েছিল, কিন্তু তারা নগরে চীনা, হিন্দু ও বর্মীদের কারো গায়ে হাত দেয়নি। মুসলমানদের বিরুদ্ধে দেশের একটা অংশকে হাত করে রাখবার জন্য এই নীতি তারা প্রথম থেকেই অনুসরণ করে এসেছে। এটা খুবই স্পষ্ট যে তাদের এই তীব্র মুসলমান বিদ্বেষের মূল কারণ ধর্ম নয়, এর আসল কারণ তাদের বৈষয়িক স্বার্থবুদ্ধি। এ বিষয়ে কি রণক্ষেত্রে কি বাণিজ্য ক্ষেত্রে মুসলমানদেরই তারা সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বী বলে মনে করত। কিন্তু তাই বলে হিন্দু কালিকটকে তারা রেহাই দেয়নি। কালিকট অধিকার করবার জন্য তারা চেষ্টার ত্রুটি করেনি। তার কারণ এখানে মুসলমান অমুসলমানের প্রশ্নটা মূল প্রশ্ন নয়, মূল প্রশ্ন মশলার বাণিজ্য। নগরের ধন সম্পদ যা কিছু ছিল তার প্রায় সব লুণ্ঠিত হয়েছিল। অভিযানে যোগদানকারীদের মধ্যে লুণ্ঠিত দ্রব্য ভাগ বাঁটোয়ারা করে দেবার পরেও রাজার ভাগ হিসেবে তার কাছে পাঠানো হয়েছিল 2 লক্ষ স্বর্ণমুদ্রা, ক্রুজেডো। মালাক্কা অধিকারের পর অ্যালবুকার্ক তাঁর একজন ক্যাপ্টেন পেরেস দ্য অ্যান্ট্রেটকে চীন সাগরে নৌসেনাপতির পদে নিয়োগ করলেন। অপর ক্যাপ্টেন অ্যান্টন অ্যাব্রিওকে পাঠালেন ইন্দোনেশিয়ার মশলা দ্বীপগুলোর অনুসন্ধানে। কিন্তু পথে বিপদ ঘটার ফলে 3টা জাহাজের জায়গায় মাত্র 1টা জাহাজ ফিরে এলো। ভীষণ ঝড়ের ফলে ক্যাপ্টেন সেররাওয়ের জাহাজ ডুবি হল। তবু অতি কষ্টে তিনি এম্বয়না দ্বীপে এসে স্থানীয় সুলতানদের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। এ সময় ইন্দোনেশিয়ার অবস্থাটা তাদের পক্ষে খুবই অনুকূলে ছিল। জাভার নতুন মুসলমান সুলতানরা এবং পুরনো হিন্দু প্রজাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল। পর্তুগিজরা সেই সুযোগটার পূর্ণ সদ্ব্যবহার করল। এ সময় সেখানকার রাজাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন ডেনমার্কের সুলতান। রাজ্যচ্যুত মালাক্কার রাজা সাহায্য প্রার্থী হয়ে তাঁর কাছে গিয়েছিলেন। ডেনমার্কের সুলতান তাঁর সাহায্যের জন্য 100 জাহাজ পাঠালেন। মালাক্কা প্রণালীতে পর্তুগিজদের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটল। কিন্তু পর্তুগিজদের অগ্নিবর্ষী কামানের সামনে কি করবে তারা? তাদের কামানের গোলার যোগ্য প্রত্যুত্তর দেবার মতো সামর্থ্য ছিল না তাদের। তারা দেখতে দেখতে ছত্রভঙ্গ হয়ে গেল। এই যুদ্ধে জয়লাভ করে পর্তুগিজরা জাভার সমুদ্রে তাদের প্রভুত্ব কায়েম করে বসল। এইভাবে আপনাদের সমুদ্র সাম্রাজ্য প্রতিষ্ঠা করে পর্তুগিজরা প্রাচ্যের মশলা বাণিজ্য মুষ্টিগত করে নিল। তাদের প্রতিদ্বন্দ্বিতা করবার মতো কোনো শক্তি অবশিষ্ট রইল না। অবশ্য শেষ মুহূর্তে তুর্কির সুলতান একবার তাদের বিতাড়িত করবার জন্য সচেষ্ট হয়েছিলেন, কিন্তু তিনি শেষ রক্ষা করতে পারেননি। মিশর তখন তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। প্রাচ্যের এই মশলার বাজারকে হস্তগত করে নিতে পারলে প্রবল প্রতিদ্বন্দ্বী মুসলমানদের শক্তিকে দুর্বল করে দেওয়া যাবে। পর্তুগাল রাজা হেনরির পরিকল্পনার মধ্যে এই অভিসন্ধিটা প্রথম থেকেই ছিল।
মিশর দখল করবার পর থেকেই তুর্কির সুলতান সুলেমানের কাছে এই সমস্যাটা প্রত্যক্ষভাবে দেখা দিল। যেভাবে আরব বণিকদের হাত থেকে এত দিনের পুরনো মশলার বাণিজ্যকে পর্তুগিজরা ক্রমে ক্রমে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তাতে খুবই উদ্বিগ্ন বোধ করলেন তিনি। এ তো শুধু আরব বণিকদের নিজস্ব ব্যাপার নয়, এর সঙ্গে সমস্ত মুসলিম রাজ্যগুলোর সমৃদ্ধির প্রশ্ন জড়িত হয়ে আছে যে। কিন্তু কাজটা যে সহজ নয় সেটা তিনি ভালো করেই বুঝতে পেরেছিলেন। সেই জন্যই তিনি এ সম্পর্কে মিলিতভাবে কাজ করবার জন্য কালিকটের জামরিন ও ক্যাম্বের মুসলমান রাজার সঙ্গে আলাপ আলোচনা শুরু করলেন। কালিকট ও ক্যাম্বে এই দুই রাজ্যের বণিকরা দীর্ঘকাল ধরে মশলার বাণিজ্য করে আসছে। পর্তুগিজদের জোর জুলুমের ফলে তাদের স্বার্থ বিশেষভাবে ক্ষুণ্ণ হয়েছে। কাজেই এই দুই রাজ্যের রাজা তুরস্কের সুলতানের এই আহ্বানে সাড়া দিলেন। পর্তুগিজদের বিরুদ্ধে এই তিন শক্তি মিলিত হল। বহুদিন আগেই পর্তুগিজদের প্রতিরোধ করবার জন্য কালিকট ও মিশর আরও একবার মিলিত হয়েছিল। সেই মিলিত প্রতিরোধের সামনে পর্তুগিজদের থমকে দাঁড়াতে হয়েছিল। কিন্তু সেই মৈত্রী বেশি দিন টিকল না। তার ফলে পর্তুগিজদের অভিযান বিজয় থেকে বিজয়ে এগিয়ে চলছিল। কিন্তু সেদিন আর এখনকার মধ্যে অনেক তফাৎ। সেদিন পর্তুগিজরা সবেমাত্র প্রবেশ করেছিল, আর এখন তারা তিন সমুদ্র জয় করে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে চলেছে। এখন তাদের হটিয়ে দেওয়া সহজ নয়। এই চুক্তি সম্পন্ন করবার পর তুরস্কের সুলতান মিশরের শাসনকর্তা সুলেমান পাশা আল খাদিমকে নির্দেশ পাঠালেন। মিশরের শাসনকর্তা সুলেমান পাশা, আমার এই নির্দেশ পাওয়া মাত্রই আপনি প্রয়োজনীয় মালপত্র নিয়ে সুয়েজে চলে যাবেন এবং ধর্মযুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। একটি যুদ্ধবাহর সুসজ্জিত করে এবং যথেষ্ট সংখ্যক সৈন্য সংগ্রহ করে নিয়ে অবিলম্বে সুয়েজ থেকে ভারতবর্ষের দিকে যাত্রা করুন। যে সকল স্থানে পর্তুগিজরা মক্কা ও মদিনা যাবার প্রতিবন্ধকতার সৃষ্টি করছে সে স্থানগুলো দখল করে নিন। ওরা যে সমস্ত কুকর্ম করেছে তার প্রতিকার করুন এবং সমুদ্র থেকে ওদের নিশানা অপসারিত করে দিন। এই নির্দেশ পেয়ে মিশরের শাসনকর্তা সুলেমান পাশা এক বিরাট বহর নিয়ে ভারত সমুদ্রের দিকে যাত্রা করলেন। সেটা 1538 খ্রিস্টাব্দ। খবরটা পর্তুগিজদের কাছে অজানা ছিল না। 1538 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি তারিখে তুর্কি বহর যখন ভারতবর্ষের কাছাকাছি এসে পৌঁছেছে, ঠিক সেই সময় পর্তুগিজ শাসনকর্তা মার্টিন দা সুজা কালিকটের যুদ্ধ জাহাজগুলোকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দিলেন। এই খবর পেয়ে সুলেমান পাশা পৃষ্ঠভঙ্গ দিয়ে মিশরে ফিরে গেলেন। শেষ পর্যন্ত ত্রিশক্তি চুক্তির এই শোচনীয় পরিণতি ঘটল। এরপর তুরস্কের সুলতান এই ব্যাপার থেকে একেবারেই হাত গুটিয়ে নিলেন। পর্তুগিজ নৌবাহিনী আরও 60 বছর পর্যন্ত অপ্রতিহতভাবে তাদের এই সমুদ্র সাম্রাজ্য শাসন করে চলেছিল। একটা জিনিস বিশেষ করে ভেবে দেখবার মতো, পর্তুগিজদের এত বড় শক্তির ভিত্তিটা কোথায়? সমস্ত ভারতবর্ষের মধ্যে তাদের ঘাঁটি ছিল কোচিনের দুর্গ, ক্ষুদ্র গোয়া আর বোম্বাই। তখনকার দিনে বোম্বাইয়ের গুরুত্ব খুব কমই ছিল। এই সামান্য ঘাঁটির উপর নির্ভর করে সমস্ত সমুদ্রকে শাসন করত তারা। এ কি শুধু তাদের রণতরি আর কামানের জোরেই? এটা খুব বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। আর এক কথা, মশলার বাণিজ্যকে মুষ্টিগত করবার জন্য সমুদ্রের উপর এক বিভীষিকার সৃষ্টি করে তুলেছিল তারা। নির্দোষ বণিকদের জানমাল নিয়ে তারা ছিনিমিনি খেলত। কিন্তু তাহলেও পর্তুগিজদের বিরুদ্ধে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি। এরই বা কারণ কি?
পর্তুগিজ নেতাদের কূটনীতি এই সাফল্যের প্রধান কারণ। এটা বললে হয়তো ভুল বলা হবে না, প্রথম থেকেই তাদের লক্ষ্য ছিল যাতে তারা তাদের মূল প্রতিদ্বন্দ্বী আরব বণিকদের উপর তাদের আক্রমণকে কেন্দ্রীভূত করতে পারে। আমরা দেখেছি মালাক্কা জয় করতে গিয়েও এই মূলনীতি থেকে তারা ভ্রষ্ট হয়নি। মালাক্কা পোতাশ্রয়ে প্রবেশ করে তারা সমস্ত আরবি জাহাজগুলোকে পুড়িয়ে ছাই করেছিল, কিন্তু চীনা বা হিন্দু বা বর্মী জাহাজগুলোর কোনো ক্ষতি করেনি। এও আমরা দেখেছি চীনা বণিকরা তাদের নৌকা দিয়ে পর্তুগিজ সৈন্যদের নামবার জন্য সাহায্য করেছিল, কি মালাক্কা কি ভারতবর্ষে। তারা সব সময় এইটাই দেখাতে চেয়েছে যে তারা একমাত্র আরব বণিকদের শত্রু আর সকলেরই বন্ধু। এইখানেই তাদের সাফল্যের মূল মন্ত্র। কিন্তু কালিকটে সেই নীতি প্রয়োগ করা সম্ভব হয়নি, কেননা সেখানে ছিল প্রত্যক্ষভাবে খাদ্য খাদক সম্বন্ধ। দক্ষিণ ভারতে প্রতিবেশী হিন্দু আর মুসলমান রাজ্যগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই ঠোকাঠুকি চলে আসছিল। এই নবাগত বিদেশি শক্তির মুসলিম বিদ্বেষ দক্ষিণ ভারতের হিন্দু রাজ্যগুলো বেশ প্রীতির চোখেই দেখেছিল, মোটামুটি এ কথা বলা চলে। কোচিন হিন্দু রাজ্য, পর্তুগিজরা যখন প্রথম এলো কোচিন রাজ্যের অনুমতি নিয়ে কোচিনের এক দ্বীপে তারা প্রথম দুর্গ গঠন করে বসল। কোচিন রাজ্যের সঙ্গে তাদের আগা গোড়া প্রীতিপূর্ণ সম্পর্ক বজায় ছিল। এরপর তারা গোয়া অধিকার করে বসল, তাও হিন্দু প্রধান তুলাজির সাহায্যে, সে কথা আগেই বলেছি। গোয়ায় আসবার পর হিন্দু রাজ্য বিজয়নগরের সঙ্গে তাদের যোগাযোগ ঘটল। মুসলমানের শত্রু হিসেবে এখানেও তারা তাদের বাণিজ্য করবার অনুমতি দিয়েছিলেন। এছাড়া সমুদ্র উপকূলে যেসব ছোট ছোট হিন্দু রাজ্য ছিল পর্তুগিজরা তাদের সঙ্গেও সম্প্রীতির সঙ্গে বাণিজ্য করত। এক কথায় বলতে গেলে একমাত্র কালিকট ছাড়া আর কোনো হিন্দু রাজ্য থেকে তারা বাধা পায়নি, বরঞ্চ প্রশ্রয়ই পেয়েছে। হিন্দু রাজারা মনে করতেন তাদের দেশের বণিকরা পর্তুগিজ বণিকদের কাছেই বিক্রি করুক কি আরব বণিকদের কাছেই বিক্রি করুক, তাতে তাদের কি আসে যায়। বরঞ্চ পর্তুগিজদের সঙ্গে বাণিজ্য করলে অতিরিক্ত লাভটা এই যে ওদের কাছে প্রয়োজনীয় এমন সমস্ত অস্ত্রশস্ত্র পাওয়া যায় যা অন্য কারো কাছে পাওয়া সম্ভব নয়। দেশীয় বণিকরা শীঘ্রই পর্তুগিজদের সঙ্গে একটা বন্দোবস্তের মধ্যে এসে গেল, তারা ওদের কাছে অনুমতিপত্র নিয়ে বাণিজ্য করত। বাণিজ্য পর্তুগিজদের একচেটিয়া হয়ে যাওয়ার ফলে প্রদেশের বণিকরা আর এক বিষয়ে নিজেদের লাভবান মনে করল, তারা আরব বণিকদের সঙ্গে বাণিজ্যের প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারত না। আরব বণিকদের উচ্ছেদ সাধনের ফলে এদিক দিয়ে তারা নিষ্কণ্টক হল। সম্ভবত সেই একই কারণে ক্যাম্বে ও গুজরাট এই দুটি মুসলমান রাজ্যকে কখনো পর্তুগিজদের বিরুদ্ধে সক্রিয়ভাবে বিরোধিতা করতে দেখা যায়নি। মনে হয় পর্তুগিজরা তীব্রভাবে মুসলমান বিদ্বেষী হলেও ভারতীয় মুসলমানদের উপরে হামলা করতে চাইত না, এটা তাদের বিচক্ষণ কূটনীতির পরিচয়, সে বিষয়ে সন্দেহ নেই। এই নীতির ফলেই তারা মূল শত্রুকে উচ্ছেদ করতে গিয়ে একমাত্র কালিকট ছাড়া আর কোনো রাজ্য থেকেই সক্রিয় বিরুদ্ধতা পায়নি, বরঞ্চ প্রশ্রয় ও সাহায্যই পেয়েছে। এইটাই পর্তুগিজদের শক্তি ও সাফল্যের প্রধান ভিত্তি।